बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ऐतिह्यवाही राजशाही कलेजेर अनलाइन लाइव क्लासे सकाल के सकल के स्वागत जानाच्छि। आमि मोहम्मद इमरान हुसैन, प्रभाषक बांगला, राजशाही कलेज, राजशाही। सुप्रिय शिक्षार्थी, आज आमि तोमादेर सामने एसेछि बांगला निर्मिति विषय किछु आलोचना करार जन्य। आमरा सबाई जानि যে বাংলা ব্যাকরণ বা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ব্যাকরণ হলেও নম্বরের দিক থেকে নির্মিতি অংশে সবচেয়ে বেশি নাম্বার। অর্থাৎ ব্যাকরণ আমরা যত কষ্ট করে আত্মস্থ করি না কেন, এই ব্যাকরণের উপরে রয়েছে 30 নাম্বার, আর বাকি 70 নাম্বার নির্ভর করছে আমাদের বাংলা নির্মিতি অংশে। সেই জন্য নির্মিতি অংশকে অবহেলা করলে চলবে না। যদিও সৃজনশীলতার যুগ, সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে তোমার খাতায়, কিন্তু এই বাংলা নির্মিতি অংশে তোমার প্রত্যেকটা অংশে কিছু নিয়ম, কিছু কানুন তোমাকে ফলো করতে হবে। যদি তুমি এইগুলো মেনে পরীক্ষার খাতায় সুন্দর করে উপস্থাপন করো, তাহলে ভালো নাম্বার পাওয়াটা সহজ হবে। আর আজকে যে বিষয়টা আলোচনা করব, এই সম্পর্কে তোমাদের আমাদের তুলনায় বেশি ধারণা রয়েছে। ইমেইল নিয়ে আলোচনা করব, এসএমএস মানে খুদে বার্তা নিয়ে আলোচনা করব। ইমেইল তোমরা লেখো বটে, পাঠাও বটে, কিন্তু সেগুলো ইনফর্মাল। আজকে তোমাদেরকে ইমেইল যেটা শেখানো হবে সেটা হচ্ছে ফর্মাল ওয়েতে শেখানো হবে। তো সেই জন্য আশা করি সমস্ত নিয়ম কানুন পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা যদি একটু দেখে নাও, মনের পাতায় একটু ছেপে নাও, তাহলে পরীক্ষার খাতায় মনের মাধুরী মিশিয়ে চমৎকার করে লিখতে পারবে। আর সাথে সাথে একটা ভালো রেজাল্টও তুমি পাবে। সাথে সাথে ইমেইল কিভাবে লিখতে হয়, লিখেছো অনেক, কিন্তু লেখার মতো লেখা বোধ হয় আজ পর্যন্ত হয়নি। সেই জন্য আজকের পর থেকে ইমেইল কিভাবে লিখতে হবে, কোথায় কোনটা যোগ করতে হবে, কোথায় কি দিতে হবে, কখন দিতে হবে, কখন দিতে হবে না, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা বুঝতে পেরেছ আমি আজকে প্রধান দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে বৈদ্যুতিক বার্তা, তার মানে ইমেইল, আর একটা হচ্ছে খুদে বার্তা। এছাড়া আর একটু হিন্টস দিয়ে যাব, সেটা হচ্ছে পত্র, আবেদন পত্র, ব্যক্তিগত পত্র, ব্যবসায়িক পত্র, এরকম যে চিঠিপত্র অংশটা আছে এই বিষয়ের উপরে সামান্য আজকে একটু আলোকপাত করে যাব, যাতে সামনে 19 তারিখের ক্লাসে আমি প্রত্যেকটা পার্ট ধরে ধরে তোমাদেরকে একটু দেখাতে পারি যে কোথায় কোনটা কোন নিয়মে অ্যাপ্লাই করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়। আমরা আলোচনা করছি বৈদ্যুতিক চিঠি, আর এই বৈদ্যুতিক চিঠিকে আমরা ইমেইল বলেই জানি। বরঞ্চ বৈদ্যুতিক চিঠির তুলনায় ইমেইল বললেই আমাদের কাছে এটা সহজে বোধগম্য হয়। এই বৈদ্যুতিক চিঠি লেখার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো লক্ষ্য করা জরুরি। আমরা একটু দেখব যে কোন বিষয়গুলো একটু খেয়াল রাখতে হয়। এখানে স্লাইডে 1 নম্বর একটা নিয়ম দেওয়া রয়েছে, সেই নিয়মটা হচ্ছে এই, ইমেইলের ভাষা হবে সহজ সরল প্রাঞ্জল ও বোধগম্য। সহজ সরল তো অবশ্যই সহজ সরল, প্রাঞ্জল বানানটা কঠিন হলে এর অর্থ হচ্ছে সহজ সরল, একটা সাধারণ বোধগম্য। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাই, প্রাপক ইমেইলটা পাওয়ার পরে এই বিষয়ে যাতে সে দ্বিধান্বিত না হয়ে যায়, সেই জন্য বোধগম্য ভাষায় ইমেইল লিখতে হবে। তাহলে 1 নম্বরে কি খেয়াল রাখতে হবে আমাদের, আমাদের খেয়াল রাখতে হবে আমরা যখন ইমেইল লিখব এর ভাষা হবে অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল এবং বোধগম্য। 2 নম্বরে যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, স্থান কাল পাত্র ভেদে ইমেইলের ভাষারীতি, তার ভঙ্গি, তার বিষয়বস্তু সন্নিবেশের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। স্থানকাল পাত্রভেদে, অর্থাৎ আমি কার কাছে ইমেইলটা পাঠাচ্ছি এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ ব্যক্তি বিশেষে আমাদের ভাষারীতি চেঞ্জ হয়ে যায়। সুতরাং স্থানকাল পাত্র মাথায় রেখে আমাদেরকে ইমেইল লিখতে হবে, নতুবা আমাদের ইমেইল লেখাটা ব্যর্থ হতে পারে। 3 নম্বরে
ইমেইলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যে বিষয়ের গুরুত্ব বিবেচনা করে ইমেইলের ভাষাগত মিল থাকা শ্রেয়, অর্থাৎ আমি কোন বিষয়ের উপরে লিখছি সে বিষয়টা যদি গুরুত্বপূর্ণ হয়, ভাব গাম্ভীর্যপূর্ণ হয়, তাহলে অবশ্যই আমাকে ভাষা সিলেক্ট করতে হবে খুব সুনিপুণ ভাবে, এমন ভাবে শব্দগুলো আমাদেরকে বাছাই করতে হবে যাতে সুনিপুণ ভাবে সুশৃঙ্খলিত ভাবে, অর্থাৎ একটা বাক্যের যে তিনটা গুণ আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা সবকিছুর এমন মিল বিন্যাস ঘটাতে হবে যাতে ইমেইলটা পড়ার পরে প্রাপক তার সম্পর্কে সম্যক ধারণা পায়। এরপরে চার নম্বর একটা নিয়ম দেওয়া হয়েছে যে ইমেইল একই রকম বাক্য দুইবার ব্যবহার করা সমীচীন নয়। আমরা জানি আধুনিক যুগে রয়েছি আমরা, বেশি কথা কারোরই ভালো লাগে না। হ্যাঁ, যদি কথার মতো কথা হয় তাহলে লতার মতো যদি বেড়েও যায় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু একই ধরনের বাক্য বারবার ব্যবহার করে প্রাপককে ইরিটেট করা যাবে না। সেই জন্য আমরা যখন ইমেইল লিখতে বসবো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে একই বাক্য যেন দুইবার ব্যবহার করা না হয়। পাঁচ নম্বরে আরেকটা নিয়ম দেওয়া হয়েছে যে বিষয় ভেদে আবেগ উচ্ছ্বাসের মাত্রা জ্ঞান থাকা প্রয়োজন, অর্থাৎ আমরা ইচ্ছা করলেই শ্রদ্ধেয় কোনো ব্যক্তির কাছে এমন কোনো বাক্য ব্যবহার করব না যেটা পড়ে তিনি তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন। সেই জন্য অবশ্যই এখানে মাত্রা জ্ঞান থাকতে হবে। আবার বন্ধুর কাছে ইমেইল পাঠানোর সময় পাণ্ডিত্যপূর্ণ কথা দিয়ে লেখা যাবে না, কারণ শুধু বন্ধু, বন্ধুর কাছে প্রকাশের ভঙ্গি একরকম, শ্রদ্ধেয় ব্যক্তিদের কাছে প্রকাশের মাধ্যম আরেক রকম, আরেক স্টাইলে এটা প্রকাশ করতে হবে। সেজন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে বিষয়ের উপর লিখছি আর যাকে লিখছি এই দুইটার ক্ষেত্রে নজর রেখে খেয়াল রেখে আমাদেরকে আবেগ উচ্ছ্বাসের মাত্রা জ্ঞান রাখতে হবে, অর্থাৎ প্রয়োজনের তুলনায় অতি রঙিন অতি কঠোর এখানে ব্যবহার করা যাবে না। তাহলে আমরা এতক্ষণ ধরে দেখলাম যে একটা ইমেইল যখন আমি লিখবো, ইমেইল লেখার ক্ষেত্রে আমাকে কয়েকটা বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। আমরা যদি সারসংক্ষেপ করি তাহলে আমরা বলতে পারি যে আসলে ইমেইল ক্ষেত্রে কি করব, ইমেইলটা হতে হবে সহজ সরল, একবার সাধারণভাবে লিখতে হবে। কেন সাধারণভাবে লিখব, ইমেইলটা যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আমি তার চোখের সামনে নেই। আমরা জানি চোখ যে মনের কথা বলে, যদি চোখের সামনে থাকে তাহলে অনেক সময় চোখের দিকে তাকিয়েও আমরা বুঝে নিতে পারি যে তিনি কি বলছে। যেহেতু দূরে আছেন আমাকে তিনি দেখতে পাচ্ছেন না, আমার দৈহিক ভাষা তিনি উপলব্ধি করতে পারবেন না, সেজন্য আমাদেরকে এমন ভাবে ইমেইল লিখতে হবে যেন ভাষা সহজ সরল হয়, যেন এমন কোনো কঠিন শব্দ আমরা ব্যবহার না করি যেটা পড়ার পরে তিনি একটু দ্বিধায় পড়ে যান, তার বুঝতে সমস্যা হয়, এরকম ব্যবহার করা যাবে না। দুর্বোধ্য কোনো শব্দ আমরা ব্যবহার করব না, দুর্বোধ্য শব্দ পাওয়ার পরে তিনি হয়তোবা এর অর্থটায় অন্যরকম করে নিতে পারেন, সেজন্য সহজবোধ্য যেটা খুব সহজে হৃদয়ঙ্গম হয়, যে শব্দটা সহজেই তিনি ক্যাচ করতে পারেন, এমন শব্দ আমরা ব্যবহার করব। আর ইমেইল যেহেতু আমরা বিভিন্ন লেভেলে পাঠিয়ে থাকি, বিভিন্ন স্তরের মানুষের কাছে পাঠিয়ে থাকি, সেজন্য আগে আপনার মাথায় রাখতে হবে যে ইমেইলটা আমি পাঠাচ্ছি কার কাছে, ব্যক্তিটা কে, এই ব্যক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিটা যদি সাধারণ কোনো বন্ধু বান্ধব হয় তাহলে ইমেইল একরকম লিখব, যদি অফিস আদালত এরকম কোনো জায়গায় লিখি তাহলে সেক্ষেত্রে অন্যরকম হবে। আবার আমি যে আবেগ প্রকাশ করছি, মনের যে উচ্ছ্বাস প্রকাশ করছি, এটা যদি অতিরঞ্জিত না হয়ে যায় সেজন্য আমাদেরকে এখানেও খেয়াল রাখতে হবে। তো আমরা দেখলাম এতক্ষণ যে ইমেইল লেখার ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি একটু নজর রাখতে হবে। এখন আমরা
একটু আলোচনা করব ইমেইল লেখার নিয়ম বা পদ্ধতি, অর্থাৎ ইমেইল লিখবো কিভাবে। বলে স্যার আমরা পারি ইমেইল লিখতে, কত পাঠিয়েছি। হ্যাঁ তোমরা অনেক ইমেইল পাঠিয়েছ, কিন্তু ফর্মাল ইমেইল কিভাবে পাঠাতে হয় সেটা আজকে আলোচনা হবে। আশা করি তোমরা সবাই সাথে আছো। ইমেইল লেখার নিয়ম বা পদ্ধতি, এখানে আমি ক খ গ ঘ এইভাবে কিছু অপশন করেছি যাতে তোমরা সহজে এটা ধরতে পারো। ইমেইল লেখার পদ্ধতিতে আমি এক নম্বর যে নিয়মটা দিয়েছি, ইমেইল পাঠানোর ক্ষেত্রে প্রাপক ও প্রেরক উভয়ের ইমেইল অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। তুমি ইমেইল পাঠাবা যার কাছে, তারও ইমেইল অ্যাকাউন্ট নাই, আবার তোমার নিজেরও ইমেইল অ্যাকাউন্ট নাই, তাহলে ইমেইল পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই যে তোমার অবশ্যই একটা ইমেইল অ্যাকাউন্ট থাকা লাগবে, এবং তুমি যার কাছে ইমেইলটা পাঠাতে চাও তারও একটা ইমেইল অ্যাকাউন্ট থাকা লাগবে। কারো কাছে ইমেইল করতে হলে প্রেরককে কম্পিউটার অন করে মেইল বক্সে গিয়ে প্রথমে অ্যাকাউন্টটি লগ ইন করে ওপেন করতে হয়। তারপর প্রদর্শিত পৃষ্ঠা ডান পাশে কম্পোজ বা নিউ মেইল অপশন ক্লিক করে পরবর্তী কাজ করতে হয়। তো স্যার আমার তো ইমেইল অ্যাকাউন্ট আছে, আমি যার কাছে পাঠাতে চাই তারও একটা ইমেইল অ্যাকাউন্ট আছে, আমি পাঠিয়ে দিতে চাই, কিন্তু এটা পাঠানোর জন্য অবশ্যই কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস তো লাগবে, হয়তো সে কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা স্মার্টফোন। তোমার তিনটার কোনোটাই নাই, তোমার ইচ্ছা হলো যে স্যার আমি ইমেইল অ্যাকাউন্টে ইমেইল পাঠাবো, আমারও ইমেইল অ্যাকাউন্ট আছে, আমি যার কাছে পাঠাবো তারও আছে। তার ইমেইল অ্যাকাউন্ট থাকা জরুরি, কিন্তু তার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে এই যে অবশ্যই আমাদেরকে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে, অর্থাৎ কম্পিউটার ল্যাপটপ অথবা স্মার্টফোনের মাধ্যমে আগে এটা অন করে নিতে হবে, নিয়ে নিজের যে ইমেইল অ্যাকাউন্ট আছে আগে এই ইমেইল অ্যাকাউন্ট লগ ইন করে আগে ওপেন করে নিতে হবে। অর্থাৎ কারোর কাছে পাঠানোর আগে আগে নিজের ইমেইল অ্যাকাউন্টটা ওপেন করতে হবে, অর্থাৎ নিজেরটা ওপেন না করে অবশ্যই অন্যের কাছে ইমেইল পাঠানো যাবে না। সুতরাং অবশ্যই আমাদেরকে আগে নিজের ইমেইলটা লগ ইন করে নিতে হবে। তারপরে পৃষ্ঠায় প্রদর্শিত ডান পাশে কম্পোজ বা নিউ মেইল অপশন থাকে, অনেক জায়গায় প্লাস দেওয়া থাকে, প্লাসে ক্লিক করলে এটা চলে আসবে আর কি, কম্পোজ বা নিউ মেইল অপশন। এই অপশনটা আসার পরে ওখানে ইমেইলের টেক্সট লেখার জন্য একটু জায়গা থাকবে, সেই টেক্সটটা ওখানে লিখতে হবে। তাহলে এক নম্বরে আমরা শিখলাম কি, যে ইমেইল লেখার নিয়ম বা পদ্ধতি, ইমেইল পাঠানোর ক্ষেত্রে প্রাপক ও প্রেরক উভয়ের অবশ্যই ইমেইল অ্যাকাউন্ট থাকা লাগবে, এবং সেটা কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে, সেটা কম্পিউটারের মাধ্যমে হতে পারে, মোবাইলের মাধ্যমে হতে পারে, ল্যাপটপের মাধ্যমে হতে পারে, আগে নিজের ইমেইল অ্যাকাউন্টটা ওপেন করব। ওপেন করার পর লগ ইন করবো, লগ ইন করে ওপেন করার পরে নির্দিষ্ট স্থানে আমাদের যে প্রত্যাশিত ইমেইল যেটা আমরা লিখতে চাই ওইটা লিখতে হবে। দুই নম্বরে কি আছে, দুই নম্বর আছে এই যে টু লেখা বক্সে ইমেইল ঠিকানা লিখতে হয়, অর্থাৎ যখনই আমরা কোনো ইমেইল পাঠাতে চাই, ইমেইল লেখা হয়ে গেলে আমরা দেখব যে এই জায়গাতে টু লেখা আছে। টু মানে কি, আমি কার কাছে পাঠাতে চাই। ফ্রম থাকে, আমরা সাধারণ চিঠিতে যেমন চিঠি যে খাম, খামের উপরে প্রেরক প্রাপক যে অপশনটা থাকে, ইমেইল তার ব্যতিক্রম না, ইমেইলও তাই, কিন্তু এই জায়গাতে ইলেকট্রনিক ডিভাইসে আমি যখন ঢুকে যাব তখন ফর্ম, যেহেতু আমি আগে আমার ইমেইল অ্যাকাউন্ট লগ ইন করেছি, ওপেন করেছি এবং আমার ইমেইল থেকে পাঠাচ্ছি, সুতরাং অটোমেটিক্যালি এই জায়গাতে এই ইমেইল নাম্বারটা শো করবে, আমার ইমেইল নাম্বারটা শো করবে। কিন্তু আমি এই ইমেইলটা যার কাছে পাঠাতে চাই
অবশ্যই তার ইমেইল অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে লিখতে হবে, ইমেইলটা লিখতে হবে। আর মনে রাখতে হবে ইমেইল অ্যাকাউন্ট কখনোই বাংলা হয় না। তোমরা বলতে পারো স্যার আমরা বাংলার পরীক্ষা দিচ্ছি সুতরাং আমাদের ইমেইল অ্যাড্রেস আমরা বাংলায় লিখব। অনেক শিক্ষার্থী এরকম ভুল করে, আমরা খাতা দেখেছি যে ইমেইল অ্যাকাউন্ট অনেকে বাংলায় লেখে, কিন্তু মনে রাখতে হবে ইমেইল কখনো বাংলায় লেখা যাবে না, কারণ ইমেইল অ্যাকাউন্ট বাংলায় খোলা যায় না, এটা খুলতে হয় ইংরেজিতে। সেই জন্য অবশ্যই এখানে ইংরেজিতে ইমেইল অ্যাকাউন্ট লিখতে হবে। এরপরে আপনারা একটু খেয়াল করবেন যে দুইটা খুব থাকে, এক জায়গায় থাকে সিসি আর এক জায়গায় লেখা থাকে বিসিসি। এই সিসি কি আর বিসিসি কি এটা আমি এখনই আর কি বলবো, এরপরে একটা ফর্ম রয়েছে ফর্মে আমি দেখিয়ে দেব। তো এই যে সিসি লেখা বক্সে তাদের ইমেইল ঠিকানা লিখতে হয়, তবে কোনো ইমেইল একাধিক ব্যক্তিকে পাঠানো না হলে সিসি বক্সটি ফাঁকা রাখতে হয়। তার মানে আমি সিসিটা কখন ব্যবহার করব, যদি একাধিক ব্যক্তির কাছে আমি এই ইমেইলটা পাঠাতে চাই। মানে এমন কিছু আছে না ইমেইল যেটা একজনের কাছে না অনেকজনের কাছে পাঠাতে হয়। স্যার বলেছেন যে উপজেলা পর্যায়ে তুমি একটা ইমেইল করো, কিন্তু এর সিদ্ধান্ত দেওয়ার মালিক উপজেলা না, জেলা পর্যায়ে না, হয়তো সেন্ট্রাল ঢাকা থেকে আসবে। তিনি যখন ইমেইল করেছেন উপজেলা পর্যায়ে, সাথে সাথে সিসি লেখে তিনি তার একটা কপি জেলা পর্যায়ে পাঠিয়েছেন, একটা বিভাগীয় পর্যায়ে পাঠিয়েছেন এবং একটা সেন্ট্রাল পর্যায়ে পাঠিয়ে দিয়েছেন। তাহলে এই যে একই ইমেইল যদি কোনো ব্যক্তি একাধিক জায়গায় পাঠাতে চায় তাহলে অবশ্যই সিসি ঘরে লিখতে হবে। এবার টেক্সটি সংযুক্ত করতে হবে। টেক্সটি সংযুক্ত করার জন্য ওখানে একটা সংযুক্ত চিহ্ন থাকে, এরকম একটা চিহ্ন থাকে, শুধু তো টেক্সট না, টেক্সটের সাথে আমরা আরো অনেক ফাইল অ্যাড করতে চাই। যদি কোনো কিছু অ্যাড করতে হয় তাহলে এই বাটনে ক্লিক দিলে অ্যাড হয়ে যাবে। এই যে টেক্সটটা সংযুক্ত করা হয়ে গেল, এরপরে কি কাজ? টেক্সটের সাথে অতিরিক্ত কোনো লেখা, কোনো ছবি, কোনো ফাইল অ্যাটাচ করতে গেলে এই এটাকে অ্যাটাচটা অপশন বলা হয়। এই অ্যাটাচ ফাইলে ক্লিক করার মাধ্যমে নির্দিষ্ট ফাইল আপলোড করতে হয়, অর্থাৎ এই যে ছবি, এই যে ফাইল, এগুলো নিশ্চিত আমাদের ল্যাপটপে অথবা কম্পিউটারে জমা থাকে, সেখান থেকে আমাদেরকে ফাইল নির্দিষ্ট করার মাধ্যমে এটাকে অ্যাটাচ যখন করব তখন আপলোড করতে কিছুটা সময় নেবে। আপলোড হয়ে যাওয়ার পরে আমাদেরকে এটা সেন্ড করতে হয়। তো পাঁচ নম্বরে যেটা মানে ওয়ান নম্বরে যেটা দেখা যাচ্ছে, বৈদ্যুতিক চিঠি বা ইমেইল সাধারণত তারিখ বা প্রেরকের ইমেইল অ্যাড্রেসে উল্লেখ করার দরকার হয় না। তার মানে আমরা যখন কারোর কাছে ইমেইল লিখব, ইমেইল লেখার ক্ষেত্রে তারিখ তারিখ লেখার দরকার হয় না। কারণ কি? কারণ হচ্ছে এটা ইলেকট্রনিক ডিভাইস, এটা যখন মেসেজ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিবে, এই বৈদ্যুতিক চিঠি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, তখন এর সাথে সাথে কয়টার সময় পাঠানো হয়েছে, কয় তারিখে পাঠানো হয়েছে সব কিছু অটোমেটিক্যালি ওর সাথে অ্যাটাচড থাকে। তবে দাপ্তরিক কাজের জন্য যে ইমেইল পাঠানো হয়, দাপ্তরিক কাজ মানে বিভিন্ন অফিসিয়াল যে কাজগুলো, এই অফিসিয়াল কাজগুলোতে যে ইমেইল পাঠানো হয় তাতে এসবের উল্লেখ থাকা প্রয়োজন। অর্থাৎ আমরা সাধারণভাবে যদি ইমেইল লিখি, সাধারণ ইমেইল লেখার ক্ষেত্রে আমাদের এটা দরকার হবে না। আমরা যখন সাধারণভাবে ইমেইল লিখবো কোনো বন্ধুর কাছে, বান্ধবীর কাছে, অথবা আব্বুর কাছে, আম্মুর কাছে, অথবা এরকম বিদেশে কোনো বন্ধুর কাছে পাঠাইলাম, তা যখন আমরা সাধারণভাবে ইমেইল লিখব, সাধারণ মানুষের কাছে ব্যক্তিগতভাবে যখন ইমেইল পাঠাবো তখন এখানে তারিখ উল্লেখ করার দরকার নাই। কিন্তু যখন আমরা কোনো অফিসে পাঠাবো, কোনো দপ্তরে পাঠাবো, এই দাপ্তরিক কাজের জন্য, কারণ এগুলো হচ্ছে ডকুমেন্টস, কোনো অফিসের ফাইলে এগুলো প্রিন্ট করে সংরক্ষণ করতে হয়, কারণ পরবর্তীতে এটা দরকার হয়। তো সেই জন্য বলেছে যে দাপ্তরিকভাবে আমরা যখন ইমেইল পাঠাবো তখন অবশ্যই এই জায়গায় এই তারিখ উল্লেখ, সময় উল্লেখ করতে হয় যে কয়টার সময় এই ইমেইলটা পাঠানো হয়েছে, কয় তারিখে পাঠানো হয়েছে। কারণ হচ্ছে এটা সংরক্ষিত হয়, আর সেই জন্য এই ক্ষেত্রে প্রেরকের ঠিকানা দরকার, কে পাঠিয়েছে। ডকুমেন্টস মজবুত তো তখন হবে, কে পাঠিয়েছে, কবে পাঠিয়েছে, কখন পাঠিয়েছে, এইগুলো যদি উল্লেখ থাকে।
তাহলে আমরা যে আজকে ইমেল লেখা শিখব, আমরা সাধারণ ইমেল লেখা শিখব না। সাধারণ ইমেল লেখা আমরা করতে করতে অভ্যস্ত, ইসলামের সবাই প্রায় পারে যে ইমেল কিভাবে পাঠাতে পারে, কিন্তু আমরা আজকে শিখব মূলত অফিসিয়ালি যেভাবে মেইল করতে হয়, যে বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে একটা ফর্ম দেওয়া আছে যে আসলে ইমেলটার ফরম্যাটটা কেমন। ফর্ম দেওয়া আছে, টু দেওয়া আছে, সিসি দেওয়া আছে, বিসিসি দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে, টেক্সট অবলিক কম্পোজ মেইল দেওয়া আছে, সেন্ড দেওয়া আছে। অর্থাৎ আমরা যখন ইমেইল পাঠাতে চাই, ইমেইল পাঠানোর সময় এরকম একটা ফরম্যাট চলে আসে। এখানে শিক্ষার্থীরা কয়েকটা ভুল করে থাকে, আমার ওই ভুলের জায়গাটা একটু ধরিয়ে দেওয়ার জন্য আলোচনা। ফ্রম rifat1990@gmail.com, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এই ইমেইলটা লিখছে হচ্ছে রিফাত, অর্থাৎ যখন সে টেক্সট বা কম্পোজ করবে ইমেইল, এই ইমেইল কম্পোজ করার পরে শেষে যখন লিখবে তখন রিফাতের নাম থাকবে, কারণ এই ইমেইলটা কে পাঠাচ্ছে, এই ইমেইলটা পাঠাচ্ছে রিফাত। তাহলে রিফাত যেহেতু এই ইমেলটা পাঠিয়েছে, তাহলে অবশ্যই ফ্রমের জায়গায় রিফাতের নাম থাকবে, আর টুর জায়গায় জিসান। অর্থাৎ আমরা যখন ইমেলটা লিখব তখন প্রিয় জিসান, মানে জিসানকে সম্বোধন করব। কারণ কি? কারণ ইমেলটা যাবে জিসানের কাছে। শিক্ষার্থীরা কি করে যে এখানে rifat99@gmail.com দিয়েছে, কিন্তু টেক্সটে যখন সম্বোধন করেছে হয়তো রিফাতের নাম উল্লেখই করেনি, অথবা রিফাতের দ্বারা জিসান লিখে দিয়েছে। মনে রাখতে হবে প্রেরক প্রাপক, এই ফর্ম, ফর্ম মানে হচ্ছে প্রেরক কে পাঠাচ্ছে, যে ইমেইল লেখে সেই তো ইমেইল পাঠায়, সেই জন্য অবশ্যই টেক্সট মেসেজে আমরা যাকে সম্বোধন করব, মানে তার কাছে পাঠাচ্ছি, সে হচ্ছে প্রাপক, তার নামটা টু এর ঘরে অবশ্যই হবে। আর ইমেইল অ্যাড্রেস কখনোই বাংলায় লেখা যাবে না, যে কোনো একটা নাম দিয়ে @gmail.com, অর্থাৎ @gmail.com এর আগে আরও অনেক কিছু দেওয়া যাবে, @yahoo.com হতে পারে, কিন্তু ইয়াহু বন্ধ হওয়ার কাছাকাছি আর কি, আমরা জিমেইলের প্রতি আর কি বিশ্বস্ত, সেই জন্য জিমেইলটাই এখানে ঠিকানা দিব। সিসি বিসিসি এই দুইটা আমি বলতে চেয়েছিলাম। সিসি মানে কি? সিসি হচ্ছে এই, যদি এই একই ইমেইল আমি একজন ব্যক্তির কাছে না, আমি আরো একাধিক ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে পাঠাতে চাই, এটা অনেক জায়গায় পাঠাতে হবে, তখন আমি এই সিসির ঘরটা পূরণ করব। কিন্তু সিসির ঘরে পূরণ করার পরে আমি যে মেইলটা পাঠাইলাম, যদি এর রিপ্লাই মেসেজ হয়, আর রিপ্লে টু অল যদি তিনি সিলেক্ট করে ফেলেন, অর্থাৎ আমি যে মেসেজ দিয়েছি, আমি যে ইমেইলটা পাঠিয়েছি, এই ইমেইলটা যদি গ্রহীতা রিপ্লে করেন, ওখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে রিপ্লে, আর একটা হচ্ছে রিপ্লে টু অল। যদি তিনি রিপ্লে টু অল এ ক্লিক করেন, তাহলে অবশ্যই সিসির ঘরেও যে ইমেইলগুলোর ঠিকানা দেওয়া হয়েছে, যেগুলো পূরণ করা হয়েছে, সবার কাছে এর কপি পৌঁছে যাবে, অর্থাৎ সবাই রিপ্লে মেসেজ দেখতে পারবে। সেন্ট্রাল থেকে আমি যে মেইলটা পাঠিয়েছি তার জবাব এসেছে, কিন্তু তিনি জবাব দেওয়ার সময় রিপ্লে টু অল এ ক্লিক করে দিয়েছেন, সেজন্য এটা তো সেন্ট্রাল পজিশনে ওরা দেখতে পাচ্ছেই, সাথে সাথে বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে সবার কাছে এই মেসেজটা পৌঁছে যাবে যে সেন্ট্রাল থেকে কি রিপ্লে দেওয়া হয়েছে। কিন্তু অনেক সময় এমন ইমেইল আমাদের লিখতে হয় যেগুলো আমাদের একাধিক ব্যক্তির কাছে পাঠাতে হয় বটে, কিন্তু এটা গোপন রাখতে হয় যে আমি কার কার কাছে ইমেইলটা পাঠিয়েছি, এটা যেন অন্য কেউ বুঝতে না পারে, অন্য কেউ দেখতে না পারে, সেজন্য আমাদের বিসিসি ব্লাইন্ড কার্বন কপি, কার্বন কপি তো একাধিকের কাছে পাঠাইলাম, কিন্তু সিসিতে যদি লিখি কার্বন কপিতে, তাহলে সবাই এই ইমেইলটা কার কাছে পাঠানো হয়েছে এটা জানতে পারে, অর্থাৎ এই জায়গায় স্বচ্ছতা রয়েছে, এটা একদম পরিষ্কার যে আমি কার কার কাছে এই ইমেইলটা পাঠিয়েছি। কিন্তু যদি আমি এটা সিক্রেট রাখতে চাই বা সিক্রেট রাখার দরকার হয়, আমি একাধিক ব্যক্তির কাছে পাঠিয়েছি বটে, কিন্তু কার কার কাছে পাঠিয়েছি,
এইটা যদি আমি একটু ব্লাইন্ড রাখতে চাই তাহলে আমাকে অবশ্যই বিসিসি পূরণ করতে হবে। আরেকটা ভুল শিক্ষার্থীরা প্রায় করে থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট লেখার পরে এই জায়গায় ইংরেজিতে লেখে, কারণ সাবজেক্ট মানে বিষয় ইংরেজি সাবজেক্ট যেহেতু আছে সেহেতু আমি এখানে বাংলা এখানে লিখে ইংরেজিতে লিখবো না। আমরা ইমেইল লেখা শিখছি বাংলাতে, যেটা ফরম্যাট আছে ওটা তো আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু যে টপিকসের উপরে আমরা আলোচনা করব বা ইমেইল পাঠাবো সাবজেক্টের ঘরে সেই সম্পর্কে লিখতে হবে। আমি যেমন এখানে ছোট্ট একটা দিয়েছি যে ইন্টারনেটের সুফল ও কুফল প্রসঙ্গে, হয়তো বা এমন ভাবে প্রশ্নটা এসেছিল যে ইন্টারনেটের সুফল ও কুফল সম্পর্কে তোমার ছোট ভাই জিসানকে একটা চিঠি ইমেইল পাঠাও, বৈদ্যুতিক বার্তা পাঠাও, হয়তো এরকমই ছিল সেজন্য ইন্টারনেটের সুফল ও কুফল। আমি এটা দিয়েছি কেন, এর লক্ষ্য হচ্ছে একটাই যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে সাবজেক্ট ইংরেজিতে লেখা থাকলেও আমাদের সাবজেক্ট যে প্রসঙ্গে আমি লিখব সেটা ইংরেজিতে লেখা যাবে না, আমাদের প্রশ্নপত্রে যেভাবে থাকবে আমরা সেইভাবে লিখব। এরপর হচ্ছে টেক্সট বা কম্পোজ মেইল। আগে এখানে কিভাবে লিখতে হবে এটা আমরা বলেছি, এটা কিছুটা সাধারণ চিঠির মতো, প্রথমে সম্বোধন করতে হবে, সম্বোধন করে মূল যে কথা সেটা বলে এটি তোমার স্নেহভাজন ভাই বা বোন যে হোক নাম দিয়ে দিতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে তিনটা জিনিসের প্রতি একটু নজর রাখতে হবে, প্রথম হচ্ছে সম্বোধন করে শুরু করতে হবে, তারপরে মূল কথাগুলো বলতে হবে, শেষে সমাপ্তি সূচক এটি তোমার দিয়ে এক নাম দিয়ে সিগনেচার করে শেষ করতে হবে, কিন্তু মনে রাখতে হবে। এই যে আমি ইমেইলটা লিখে দিলাম, ইমেইল লেখার ক্ষেত্রে সুবিন্যস্ত হতে হবে, সুবিন্যস্ত সুশৃঙ্খলিত, অর্থাৎ টেক্সট বা কম্পোজ মেইলের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে বাক্যের যে মৌলিক প্রধান চিন্তা গুণ বা বৈশিষ্ট্য সেই চিন্তার প্রতি। আমরা সবাই ব্যাকরণ অংশে জানি যে একটা সার্থক বাক্যের তিনটা গুণ থাকে, আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা। একটু বলে যাই যে আকাঙ্ক্ষা কাকে বলে, আকাঙ্ক্ষা হচ্ছে আমরা কোনো কিছু যদি জানতে চাই এই জানতে চাওয়ার জন্য মনের ভিতরে যে কামনা এইটা হচ্ছে আকাঙ্ক্ষা। যদি আকাঙ্ক্ষা থাকে তাহলে বুঝতে হবে বাক্যটা সার্থক হয়নি, বাক্যটা সার্থক হবে তখন যখন আমার এই ইমেইলটা পড়ার পরে সে যা জানতে চায় তার যত কোয়ারি আছে সে যেন সব তথ্য এখান থেকে পেয়ে যায়, অর্থাৎ এটা সুসম্পন্ন হতে হবে। গ্রাহক বা যিনি এই ইমেইলটা পাচ্ছেন তিনি যেন পড়ার পরে এটা হয় যে তার মনে আরো কোনো আকাঙ্ক্ষা আছে, এরকম না এমনভাবে লিখবো যাতে আকাঙ্ক্ষার নিবারণ হয়। আসক্তি, আসক্তি হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস, অর্থাৎ আমি যে শব্দগুলো ব্যবহার করছি এই শব্দগুলো কোন শব্দের পরে কোন শব্দটা দিলে আমার কথাটার গাঁথনি অত্যন্ত চমৎকার হবে, সুশৃঙ্খলিত হবে, এই বিষয়ের প্রতি আমাদেরকে নজর রাখতে হবে। আর একটা হচ্ছে যোগ্যতা, আমরা জানি অর্থগত ভাবগত মিল বন্ধনের নাম হচ্ছে যোগ্যতা, সুতরাং আমাদের বাক্যগুলো এমন ভাবে আমরা ব্যবহার করব যাতে বাক্যের যোগ্যতা নষ্ট না হয়। এই টেক্সটে এই তিনটা বিষয়ের প্রতি অবশ্যই নজর রাখতে হবে, এবং যখন আমার এই অংশটা শেষ হয়ে যাবে এবং আমার ফাইল অ্যাটাচ করা শেষ হয়ে যাবে সব কিছু যখন কমপ্লিট তখন আমাকে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। সেন্ড বাটনে ক্লিক করলে কয়েক সেকেন্ডের ভিতরে ওখানে রেজাল্ট দিবে যে আমার ইমেইলটা পাঠানো হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, যদি ইমেইলের পরে কোনো প্রশ্ন থাকে আমি একটু দেখে নিচ্ছি তোমাদের কী কী প্রশ্ন আছে আর কি।
দেখছি তোমাদের কিছুটা ধন্যবাদ, তেমন কোনো প্রশ্নই নাই, থাকারও কথা না, কারণ এমনভাবে এ বিষয়টা তুলে ধরা হয়েছে যাতে তোমাদের প্রশ্ন না থাকে আর কি। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ আলোচনা করলাম ইমেইল সম্পর্কে, আর যদি ইমেইল পরীক্ষায় আসে আশা করি ইমেইলটা তোমরা লিখবে, ইমেইলটা একদম সফট করেই লিখবে আর কি, কারণ ইমেইলে একেবার মানে পাকা নাম্বার, মানে যদি তুমি নির্ভুলভাবে লিখতে পারো অত্যন্ত কম লিখতে হয়, কিন্তু সুশৃঙ্খলিত অনেকগুলো স্ট্রাকচার দেওয়া আছে, তোমরা যদি স্ট্রাকচার ফলো করে লেখো তাহলে আশা করি তোমরা এই জায়গায় যে চারটা অপশন রয়েছে তার ভিতরে এইটা লিখলে সবচেয়ে ভালো করবে পরীক্ষায়। সুতরাং তোমরা সমস্ত নিয়মকানুনগুলো আত্মস্থ করে সুন্দর করে যেভাবে বলা হয়েছে এভাবে তোমরা উপস্থাপন করবে বলে আশা করি। তো যাই হোক, কেমন ইমেইল আসতে পারে, মানে কোন বিষয়ের উপরে বা কোন ধরনের ইমেইলের প্রশ্ন হতে পারে, আমি নমুনা স্বরূপ পাঁচটা প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটা ইমেইল পাঠাও, অর্থাৎ এখানে বন্ধুকে পাঠাবো ইমেইল। দুই নম্বরে দেখা যাচ্ছে ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটা বৈদ্যুতিক চিঠি লেখো। তিন নম্বরে দেওয়া হয়েছে জরুরি রক্তের প্রয়োজনের কথা জানিয়ে তোমার বন্ধুর নিকট একটু ইমেইল লেখো। চার নম্বরে আর একটা দেওয়া হয়েছে ফেসবুকের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটা বৈদ্যুতিক চিঠি, অর্থাৎ ইন্টারনেট ব্যবহারের একটা আছে আর একটা ফেসবুকের। আর বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সাহায্যতে জেলা প্রশাসকের নিকট একটা ইমেইল বার্তা লেখো, করোনা সম্পর্কেও আসতে পারে। তো এই ধরনেরই আসবে আর কি ইমেইল, তোমরা একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স ইট পারফেক্ট। যদি তুমি নিজেকে পারফেক্টভাবে উপস্থাপন করতে চাও তাহলে অনুশীলনের কোনো বিকল্প নেই, সুতরাং আশা করি তোমরা এটা বারবার অনুশীলন করে নিজের হৃদয়ে গেঁথে নিবে। এরপরে আমরা একটা বিষয়ে আলোচনা করবো, খুদে বার্তা। আরে খুদে বার্তা মানে মেসেজ, আর মেসেজ তোমরা লিখতে লিখতে হাফেজ হয়ে গেছো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, তোমরা যে ভাষায় মেসেজটা লেখো ওই ভাষাতে মেসেজ লেখা যাবে না। তোমরা বাংলা শব্দের উচ্চারণ ইংরেজি হরফ দিয়ে লেখো, ইংরেজি অক্ষর দিয়ে লেখো, এটা লেখা যাবে না। অনেকে পরীক্ষার সময় ভুল করে, মানে অভ্যাসের দাস, মানুষ যেহেতু অভ্যাসের দাস, এই মেসেজ লেখার সময় খুদে বার্তা লেখার সময় ওই যে গতানুগতিক বছরের পর বছর যে মেসেজ লেখার অভ্যাস ওইটা সে ত্যাগ করতে পারে না, অবশ্যই অনুশীলন করলে এটাও সম্ভব। তো খুদে বার্তা লেখার কিছু সহজ কৌশল আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। এক নম্বরে প্রাপকের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে, প্রাপকের মোবাইল নাম্বার। যদিও আমরা জানি যে প্রাপকের মোবাইল নাম্বার লেখা লাগে না, নাম্বারটা যদি আমাদের সেভ করা থাকে, কন্ট্যাক্ট নাম্বারে যদি থাকে তাহলে লিখতে হয় না, তার মানে তো আগে লিখে রেখেছি। তাহলে নতুন যদি কেউ হয় তাহলে এই নাম্বারটা লিখে রাখতে হবে, নাম্বার ছাড়া তো আর মেসেজ পাঠানো সম্ভব নয়। সুতরাং যদি মেসেজ আমরা পাঠাতে চাই ইমেইল লেখার জন্য, ইমেইল পাঠানোর জন্য, যেমন ইমেইল অ্যাকাউন্ট থাকা অত্যন্ত জরুরি, ঠিক তেমনই যদি আমরা খুদে বার্তা পাঠাতে চাই তাহলে অবশ্যই প্রাপকের মোবাইল নাম্বার থাকতে হবে। প্রেরকের কি থাকা লাগবে না? প্রেরকেরও একটা মোবাইল থাকা লাগবে, নাহলে পাঠাবে কীভাবে? পরীক্ষার খাতায় সম্পূর্ণ নম্বরটি না লিখে আংশিক লেখাই ভালো। অনেক স্টুডেন্ট এই পরীক্ষার খাতায় প্রাপকের নাম্বার লেখার সময় নিজের পুরো নাম্বারটা লিখে দেয়, অথবা কারোর একটা নাম্বার পুরোটা লিখে দেয়। আশা করি তোমরা পুরো নাম্বারটা লিখবে না, জিরো অন সেভেন অন দিয়ে তোমরা পূরণ করে দিও, অথবা জিরো অন সেভেন নাইন অন দিয়ে, এরকম যে কোনো একটা ব্র্যান্ড নাম্বার দিয়ে তোমরা হচ্ছে এগারোটা ডিজিট পূরণ করে দিবে, এগারোটা সংখ্যা হইলেই হবে। এরপরে কি, বার্তার ধরন অনুযায়ী সম্ভাষণ ব্যবহার করতে হয়।
বার্তার ধরনে আমি কার কাছে পাঠাচ্ছি, কি বিষয়ে কথা বলবো সেটা একটু খেয়াল রাখতে হবে। বার্তা সহজ সরলতা দেবে, মানে আগেই তো বলেছি ইমেইলও যেহেতু অনেক দূর থেকে পড়ে, আমাদের দৈহিক ভাষা বা চোখের ভাষা সে দেখা দেখতে পাই না, সেই জন্য আমাদেরকে যখন আমরা এটা রিটেন লিখিত অবস্থায় পাঠাবো আমাদের ভাষাটা এমন হতে হবে যাতে শিক্ষার্থীরা খুব সহজেই, মানে যার কাছে পাঠাচ্ছে খুব সহজেই এটা ধরতে পারে, বুঝতে পারে। এরপরে কি বার্তাটি সংক্ষিপ্ত হতে হবে, এসএমএস শর্টকাট তো হতেই হবে, খুদে বার্তা বলা হয়েছে। অনেক স্টুডেন্ট মানে অনেক খাতায় দেখেছি সারাংশ লিখতে বলা হয়, 33টা সারাংশ লিখে ফেলেছে, ঠিক যেমন এই খুদে বার্তা, বার্তাটা হচ্ছে সংক্ষিপ্ত, 33টা না, একদম ছোট হতে হবে, মোটামুটি 4 থেকে 5টা বাক্যের ভিতরে সীমাবদ্ধ রাখা বাঞ্ছনীয়। তো আবার অনেকে আছে এই 5টা বাক্য প্রত্যেকটা বাক্য সে জটিল বাক্য ব্যবহার করে এবং বাক্যটা প্রায় আধা পৃষ্ঠা করে ফেলে। মনে রাখতে হবে খুদে বার্তা বেশি লেখার ভিতরেই বেশি নম্বর না, তুমি যে কথাটা লিখেছো সেই কথাটা হতে হবে চমৎকার। কেমন কথা, যেন পুরো সিন্ধুকে বিন্দুর ভিতরে ধারণ করেছি, সাগরের সমস্ত পানি একটা বিন্দুর ভিতরে এরকম জমাট বাঁধবে, তখন হচ্ছে কথা। সুতরাং বার্তা সংক্ষিপ্ত হবে, কম কথাই বলবো কিন্তু কম কথা না, কম কথার ভিতরে আমার সমস্ত মনের ভাব, আমার সমস্ত না বলা কথা যেন এর ভিতরে ফুটে ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে। খুদে বার্তা বাহুল্য বর্জনীয়, বাহুল্য বেশি বেশি বলা যাবে না। আমাদের প্রেরকের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে, বার তারিখ সময় সিম নাম্বার উল্লেখ করতে হবে, আসলে এগুলো উল্লেখ করতে হয় না, এই যে বার তারিখ সময়, কারণ ডিজিটাল যুগে যখন আমি খুদে বার্তাটা পাঠিয়ে দিব ততক্ষণ অটোমেটিক্যালি চলে যাবে, কিন্তু তোমাকে যখন পরীক্ষায় লিখতে বলা হচ্ছে অবশ্যই এই মেসেজটা পাঠানোর পরে নেটওয়ার্ক কর্তৃপক্ষ এই মেসেজের সাথে যেগুলো অতিরিক্ত জিনিস পাঠিয়ে দেয় যে কি বারে পাঠানো হয়েছে, কয় তারিখে, কয়টার সময়ে, কত নাম্বার সিম থেকে, তার মানে আমরা আবার এখন মোবাইল ব্যবহার করি, কারোর মোবাইলে 1টা সিম, কারোর 2টা, কারোর 3টা, মেসেজ যখন যায়, খুদে বার্তা যখন যায়, তখন এর সাথে উল্লেখ থাকে যে কত নাম্বার সিম থেকে এটা পাঠানো হয়েছে, সেজন্য আমাদেরকে এটাও একটু খেয়াল রাখতে হবে। তার মানে খুদে বার্তা অত্যন্ত ক্ষুদ্র হবে, কিন্তু কথাগুলো ক্ষুদ্র না, মণিমুক্তা হীরার মতো হবে, দেখতে ছোট কিন্তু অত্যন্ত মূল্যবান, সেজন্য যেন তেন ভাবে 4-5টা বাক্য লিখে দিলেই খুদে বার্তা হবে না, খুদে বার্তা হবে একেবার সাজানো, একবার গোছালো, একেবার সুশৃঙ্খলিত, এমন ভাবে যেন আমার সমস্ত কথাই এই 4 থেকে 5 সেন্টেন্সের ভিতরে চলে আসে। আমি এখানে একটা নমুনা দিয়েছি, নমুনা হচ্ছে বাংলা নববর্ষের উৎসব উপলক্ষে বন্ধুর নিকট একটু খুদে বার্তা। রিসিভার মোবাইল এক এক ধরনের, মোবাইলে এক এক ধরনের বা এক এক স্টাইলের মেসেজ আসে, তো এটা একটা স্মার্টফোনের এটা দেখানো হয়েছে যে যদি দেওয়া হয় প্রথমে রিসিভারের নাম্বারটা থাকে, নব প্রভাতের অরুণ আলোয় বিকশিত হোক হৃদয় তব, বাঙালির চেতনার মনে জেগে উঠুক বৈশাখের বোল, মুছে ফেলো পুরাতন বছরের দুঃখ কষ্ট জরা জীর্ণতা, নতুন বছর হোক অনাবিল হাসি আনন্দময়, বাংলা নববর্ষ 1426 উপলক্ষে জানাচ্ছি অকৃত্রিম শুভেচ্ছা। মানে এই যে বৈশাখ আমাদের বাঙালি জীবনে বাঙালি চেতনার সাথে যে জড়িত, এটা যে আমাদের হাসি আনন্দকে বাড়িয়ে দেয়, পুরাতন বছরের দুঃখ কষ্ট জরা জীর্ণতা দূর করে দেয়, এইভাবেই একটা মানে আকাঙ্ক্ষা করে এইভাবে এইগুলো উল্লেখ করে 1426 শুভেচ্ছা জানিয়েছে রানা। তারপর সেন্ডার, সেন্ডারে আবার এখানে মোবাইল নাম্বার আছে, রিসিভড যেহেতু এটা রিসিভড হয়ে গেছে, কয় তারিখে হয়েছে, তারপরে হচ্ছে এখানে তারিখও আছে, সময় আছে, আবার সিম নম্বর আছে এটা। তবে শিক্ষার্থীদেরকে একটু বলে যাই, যদি সম্ভব হয় খুদে বার্তা না লেখার জন্য, কারণ এই প্রশ্নের নম্বর হচ্ছে 10, আর 10 নম্বরের জন্য যেমন ভাবে পরিপাটি করে এটা লিখতে বলা হয়েছে, অধিকাংশ শিক্ষার্থী অত চমৎকার করে লেখার সময় পায় না, ছোট লিখলে খাতা তো আর মানে যারা দেখেন সারা বাংলাদেশের সব টিচার তো একই রকম না, সেই জন্য এটা লিখলে একদম ছোট হয়ে যায়, অনেকে আবার সাইজ মেপেও নাম্বার দেয়, এরকম মনে হয় সেটাও দেখা যায়,
সেই জন্য আমি শিক্ষার্থীদের বলবো যে যথাসম্ভব খুদে বার্তাটা না লেখার জন্য, কারণ খুদে বার্তা লিখলে নাম্বার একটু কম হওয়ার সম্ভাবনা আছে। সব ক্ষেত্রেই যে হবে তা না, যদি স্যারের মতো স্যার হয় অবশ্যই প্রত্যেকটা শব্দের ভিতরে তোমার যে না বলার কথা সেটাকে সে উদ্ধার করে হয়তো পরিপূর্ণ নাম্বারও দিতে পারে। তো যাই হোক, এই খুদে বার্তা, খুদে বার্তার পরে আমরা একটু দেখবো যে খুদে বার্তা পরীক্ষায় বিগত সালগুলোতে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছে। বাংলা নববর্ষের উৎসব উপলক্ষে বন্ধু নিকট একটি খুদে বার্তা। নববর্ষ মানে বুঝতে পারছো যে পয়লা বৈশাখ, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটা খুদে বার্তা, অর্থাৎ বন্ধু জন্মদিন, জন্মদিনের শুভেচ্ছা তো জানাতেই হবে। জরুরি রক্তের প্রয়োজনের কথা জানিয়ে বন্ধুকে একটা খুদে বার্তা লেখো। শিক্ষা সফরে যাওয়া বিভিন্ন তথ্য জানিয়ে সহপাঠীদের উদ্দেশ্যে একটা খুদে বার্তা লেখো। বিদ্যুৎ বিভ্রাট নিরসন কল্পে একটি খুদে বার্তা রচনা করো। তবে খুব মজার বিষয় হচ্ছে এই যে খুদে বার্তায় যেগুলো আসে এগুলো ইমেইলেও আসতে পারে, আবার ইমেইলে যেগুলো আসে সেগুলো প্রতিবেদনেও আসতে পারে, আবার মানে যেটা প্রতিবেদনে এসেছে ওটা দিনলিপিতেও আসতে পারে। অর্থাৎ আর টপিকস ঠিক রেখে বিভিন্ন ক্ষেত্রে এই প্রশ্নটা আসতে পারে। যেমন বাংলা নববর্ষ উপলক্ষে একটি খুদে বার্তা, খুদে বার্তা না লিখে বলতে পারে যে বাংলা নববর্ষ সম্পর্কে তোমার প্রবাসী এক বন্ধুকে একটা ইমেইল করো বা বৈদ্যুতিক বার্তা পাঠাও। হ্যাঁ, এটা হতে পারে। অথবা তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন করা হয়েছে, তার উপরে একটা প্রতিবেদন তৈরি করো। হ্যাঁ, এটা হতে পারে। অথবা তুমি পয়লা বৈশাখ পালন করেছো, তুমি এর উপরে একটা দিনলিপি লেখো, এটাও হতে পারে। সুতরাং আমরা যখন কোনো টপিকসের উপরে লিখবো বা টপিকস পড়বো, আমরা নিজেকে এমনভাবে তৈরি করবো আর তথ্যগুলো এমনভাবে সাজিয়ে রাখবো যে সেক্টরে যে ক্ষেত্রেই এই প্রশ্নটা আসুক না কেন, আমরা যেন সমস্ত নিয়ম কানুন মেনে সুন্দরভাবে এটাকে উপস্থাপন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু এটা ব্যাকরণের ক্লাস না, সুতরাং স্টুডেন্টদের প্রশ্ন একদম না থাকার মতোই আর কি, আশা করি থাকবে না, কারণ সমস্ত তথ্যই এখানে স্লাইডের মাধ্যমে দেখানো হচ্ছে, সবগুলো চমৎকারভাবে লেখা আছে। এরপরে আজকে এটা আমি আলোচনা করব না, কিন্তু বিষয়টা দিয়ে দিয়েছি পত্র লিখন, কারণ এখানে যত ধরনের পত্রের কথা বলা হয়েছে সবগুলো পত্রের স্ট্রাকচার একরকম নয়। এক একটা পত্রের স্ট্রাকচার, এক একটা পত্রের নিয়মকানুন এক এক রকম। এখানে যে 7-8 রকমের চিঠি আছে প্রত্যেকটার নিয়মকানুন আলাদা। যদি আমি এখন এইগুলো আলোচনা করি, তাহলে আগে যে ইমেইল পড়ানো হয়েছে, খুদে বার্তা পড়ানো হয়েছে, ওগুলোর সাথে মিক্সড হয়ে যেতে পারে, মিশিয়ে যেতে পারে, গুলিয়ে যেতে পারে। সেই জন্য আমি একটু শুধু হিন্টস দিয়ে যাচ্ছি, যাতে তোমরা সামনে 19 তারিখের ক্লাসে বুঝতে পারো যে কোন বিষয়ে আলোচনা হবে। এই টপিকসগুলো মূলত আলোচনা করা হবে আগামী 19 তারিখ 11:15-এ। 1 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্যক্তিগত পত্র। আমরা অনেক ব্যক্তিগত পত্র লিখি, ভাইয়ের কাছে, বোনের কাছে, বন্ধুর কাছে, মায়ের কাছে, বাবার কাছে অথবা অন্য কারোর কাছে, এরকম আমরা ব্যক্তিগত পত্র লিখি। এই ব্যক্তিগত পত্র লেখার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়, আমরা সেই নিয়মটা আজকে দিয়েছি, নিচের দিকে আছে, আমরা একটু দেখবো। এরপরে স্টার চিহ্ন দেওয়া আছে অফিস সংক্রান্ত পত্র। অফিস সংক্রান্ত পত্র মানে এটা হচ্ছে সবচেয়ে মানে নিয়ম কানুন মেনে চলে যেটা, সেটা হচ্ছে এটাই যে অফিস সংক্রান্ত, কারণ অফিসের সমস্ত কিছু খুবই সাজানো গোছালো হয়, সেজন্য অফিস সংক্রান্ত পত্র। এই অফিস সংক্রান্ত পত্রের ভিতরে আবেদনপত্র রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় আবেদনপত্র পাঠাই, সেটা চাকরির জন্য আবেদনপত্র হতে পারে, তারপরে কর্মস্থল ত্যাগের জন্য হতে পারে, অথবা যোগদানের জন্য আবেদন হতে পারে, অথবা অন্যান্য ক্ষেত্রেও আবেদন হতে পারে। সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র, অর্থাৎ আমরা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংবাদপত্রে পাঠাতে চাই, সংবাদপত্রে পাঠানোর জন্য সম্পাদক বরাবর আগে দরখাস্ত করতে হয়, অর্থাৎ এটারও একটা আলাদা গঠন রয়েছে, আমরা এটাও দেখবো। ব্যবসায়িক পত্র, ব্যবসায়িক লেনদেন করার ক্ষেত্রে, ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে ব্যবসায়িক পত্র লেখা হয়। এছাড়া অভিনন্দন পত্র, স্মারকপত্র, মানপত্র, বিভিন্ন জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তিদের আগমন উপলক্ষে অথবা কোনো বিখ্যাত ব্যক্তির সম্পর্কে তার আগমন সম্পর্কে অভিনন্দন পত্র হতে পারে, তার আগমন সম্পর্কে মানপত্র হতে পারে অথবা স্মারকপত্র, এই যে এগুলো হতে পারে, এটার আবার স্ট্রাকচার আলাদা। এবং আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্র, এই আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্র লেখার ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা, সেখানে সময় উল্লেখ করতে হয়, শিডিউল, যে আমার মানে কয়টার সময় কি কি অনুষ্ঠান হবে,
এটা উল্লেখ থাকে এবং কোন কোন বিষয়ে আলোচনা হবে সবকিছু উল্লেখ থাকে, প্রধান অতিথি কে থাকবেন, প্রধান বক্তা কে থাকবেন, এরকম অনেক কিছু মেনটেন করে আমাদেরকে এই আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্র লিখতে হয়। পত্রের বিভিন্ন অংশ, সাধারণত পত্র ছয়টা অংশ থাকে। এক নম্বর হচ্ছে পত্র লেখকের ঠিকানা ও তারিখ, অর্থাৎ যিনি পত্র লিখবেন তিনি পত্রের উপরে ডান পাশে ঠিকানা এবং তারিখ লেখেন। এরপরে যার কাছে আমি চিঠি লিখব তাকে সম্বোধন করতে হয়, সম্বোধন। এরপরে হচ্ছে আমাদের মূল কথা, যে মানে পত্রের বিষয়বস্তু, আমি কোন বিষয়ের উপরে আলোচনা করছি, এবং এগুলো যখন হয়ে যাবে তখন সর্বশেষ সম্বোধন সূচক একটা শব্দ ব্যবহার করতে হয় এবং ওখানে দস্তখত করতে হয় বা নিজের নাম লিখতে হয়। এছাড়া পথে আনুষঙ্গিক কাঠামো মানে খাম যোগ করতে হয়। এই খামে তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে প্রাপকের ঠিকানা, একটা হচ্ছে প্রেরকের ঠিকানা, আর একটা হচ্ছে ডাকটিকিট। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ এই পত্র তো আমরা সবসময় দেশের মধ্যে সীমাবদ্ধ রাখি না, কখনো কখনো এই পত্র আমাদেরকে বিদেশেও পাঠাতে হয়, আর ওই জায়গাতেই হচ্ছে গুরুত্বপূর্ণ। যখন বিদেশে চিঠি পাঠানো হয় তখন যে খামটা ব্যবহার করা হয়, তখন এই প্রেরকের, প্রাপকের ঠিকানা আর ডাক টিকিটের তিনটাতে একটা পরিবর্তন রয়েছে, সেটা হচ্ছে এই, কোনো অবস্থাতেই প্রাপকের ঠিকানা বাংলায় লেখা যাবে না, কারণ এই চিঠিটা বিদেশে যাচ্ছে। পৃথিবীর সমস্ত দেশে বাংলা ভাষা ওরকম প্রচলিত নেই। হ্যাঁ, আশা করছি কোনো একদিন হবে, তো যেদিন হবে সেদিন দেখা যাবে। আপাতত আমরা যদি বিদেশি কোনো বন্ধুর কাছে বা বিদেশে কারোর কাছে চিঠি পাঠাই তাহলে খামের উপরে অবশ্যই প্রাপকের ঠিকানা বা প্রেরকের ঠিকানা ইংরেজিতে লিখতে হবে, আর ডাক টিকিট বা এয়ার মেল লিখতে হবে। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অংশগুলো দেখার পরে একজন পরীক্ষক বা নিরীক্ষক সিদ্ধান্ত নেন যে তাকে মানে তার এই পত্রটা কতটুকু মানসম্মত হয়েছে, এবং তার উপরেই মূলত নাম্বারটা দেওয়া হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের ক্লাস, এবং বিভিন্ন ধরনের পত্র লেখার নিয়ম কানুন সম্পর্কে আমরা সামনের দিন আলোচনা করব। আশা করি তোমরা সামনের দিন সাথে থাকবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।